বছরের শুরুটা একরকম হয়েছিল আর শেষটা কিরকম হবে সেই আলোচনাই আজকে আমাদের অবশ্যই কিন্তু করতে হবে মেষ লগ্ন মেষ রাশির প্রেক্ষাপটে। আপনারা এখানে দুটি হরোস্কোপ স্ক্রিনে দেখছেন, তার মধ্যে যেটা ব্রাউন হরোস্কোপ বাদামি কালারের সেটা অবশ্যই 1 থেকে 15 ডিসেম্বরের, এবং পরবর্তী ক্ষেত্রে যেটা হালকা গ্রিনিশ সবুজ রঙের দেখছেন সেটা অবশ্যই মাসের দ্বিতীয় পক্ষের 16 থেকে 31 ডিসেম্বরের। এই ডিসেম্বর মাসে কিন্তু আমরা যে যে পর্যায়গুলো অতিক্রম করব তার মধ্যে সবথেকে ভালো এবং আলোচ্য বিষয় হচ্ছে ডিসেম্বরের শেষ দিকটা, যেটা মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে বাড়তি পাওনা বলতে পারেন মঙ্গলের সক্ষেত্রী হওয়া। আপনারা সকলেই মঙ্গলের জাতক, আজকে যারা ভিডিও শুনছেন, তো মঙ্গল যখন সক্ষেত্রী হবে আপনাদের ওভারঅল বিষয়, যেহেতু লগ্নপতি বা রাশির অধিপতি সে সামগ্রিক প্রেক্ষাপটটা হরোস্কোপে কন্ট্রোল করে, তো সেই জায়গাটায় মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য একদিকে আপনাদের যতই সমস্যা আসুক সেই সমস্যাগুলোকে ঠেলে এগোবার ক্ষমতা বাড়বে, ফিজিক্যালি অবশ্যই আপনি অনেকটা চাঙ্গা ফিল করবেন, মেন্টাল স্ট্রেংথ বৃদ্ধি হবে এবং ছোটোখাটো রোগ ভোগ বা ইত্যাদি সমস্যা যা সারা মাস জুড়ে চলছিল সেটা মাসের শেষ দিকে বড় দিনের সময় থেকে ঠিক হতে চলেছে। এটা অবশ্যই মাসের ক্ষেত্রে সবথেকে আলোচ্য বিষয় এবং সবথেকে টার্নিং পয়েন্ট কিন্তু বলতে পারেন। নতুন একটা ভালো শুভ সূচনা আপকামিং জানুয়ারি মাসেও আপনারা এটা নিয়ে করতে পারেন। নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা মেষলগ্ন মেষ রাশির অষ্টম ঘরকে ভীষণ মাত্রায় পীড়িত অবস্থায় দেখছি। অষ্টম ঘরে সূর্যগ্রহণও আছে এবং অষ্টম ঘরের ওপর অবশ্যই সূর্য বুধ শুক্রের কম্বিনেশান, এটা আপনাদের ডিস্টার্বিং জায়গায় রাখবে এবং ইতিমধ্যে বৃহস্পতি নিচস্থ হয়েছে, যার আলোক আমি 2020 বর্ষফল আপডেট দিয়ে দিয়েছি। আপনারা 2021 থেকে আপনারা সেই আপডেটটা পাবেন। আমি 2020 কেন বললাম, কারণ নভেম্বর 2020-তে বৃহস্পতির ট্রানজিট হয়েছিল এবং 2020 থেকে আরম্ভ করে 2021-এর এপ্রিল অবধি আমি কিন্তু কমপ্লিট রাশিফলটা আপডেট দিয়েছি, 2021-এর বর্ষফল সেটাই, আপনারা অবশ্যই এটা অবশ্যই দেখে নেবেন। নিচে ডিসক্রিপশানে 2021-এর কমপ্লিট বর্ষফলগুলো পরপর দেওয়া আছে এবং রাহুকেতু ট্রানজিটের ভিত্তিতে। আমরা আলোচনাটা যেমনভাবে শুরু করি রেগুলার চাকরি ব্যবসা ইত্যাদি নিয়ে আলোচনাটা শুরু করব এবং ভিডিওর শেষ দিকটায় মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কী কী ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে চলেছে তাই আলোচনাটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তার আগে বলে নিই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন আমাদের যে চ্যানেল নেমটা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, সেটা ফেসবুকে টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন। সেখানে এলে আমাদের নাম্বার দেওয়া থাকে, নাম্বার পেয়ে যাবেন, নাম্বারে একটা ফোন করে বুকিং করে বাড়িতে বসে অন ফোন আপনি নিজের ফোনে আপনার যাবতীয় সমস্যা নিয়ে, যাবতীয় বিষয় নিয়ে, যাবতীয় আপনার জানা অজানার বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন, বিবাহপূর্বক আলোচনা করতে পারেন এবং সেটা অবশ্যই ফোনেই হবে এবং সেটা হবে 100% গোপনীয়তার সঙ্গে এবং বিস্তারিত। ফোনে আলোচনা মানে অল্প কথা নয়, ফোনে আলোচনা মানে বিস্তারিত আলোচনা আপনি আমাদের থেকে এক্সপেক্ট করবেন এবং সব দিক থেকে সেটা সন্তোষজনক হবে। এই বিষয়টা আমি একবার রিপিট করে নিয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস পেয়ে যাবেন, এই ভিডিও নিচে ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের পেজ গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন, ফলো অবশ্যই করবেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকেও। আলোচনার মূল প্রেক্ষাপটে আমরা চলে এলাম। কর্মজীবন বা চাকরি জীবনে যদি দেখি, এর মধ্যে নভেম্বরের শেষ দিকে একটা বড় পরিবর্তন ঘটে গেছে এই যে বৃহস্পতি কর্মঘরে নিচস্থ হয়েছে, এটা অবশ্যই কিছু ক্ষেত্রে পজিটিভ এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ। বিস্তারিত আলোচনা আপনারা আলাদা করে ভিডিওতে পাবেন 2021-এর বর্ষফলে, নিচে ডিসক্রিপশনটা চেক করুন। কিন্তু এ মাসের যে অবস্থানটা, গ্রহ অবস্থান অন্যান্য ক্ষেত্রে বলছি, কর্মক্ষেত্রে মাসের শুরুটা কিন্তু ভালো যাবে, স্টার্টিং ফেজটা কর্মক্ষেত্রে ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে, কিন্তু সমস্যার জায়গা হবে যৌথ কাজ বা গ্রুপ ওয়ার্ক, যেটা পার্টনারশিপ কাজ, এগুলোতে একটু সমস্যা আপনাকে ফেস করতে হবে, কারণ অষ্টম ঘর পীড়িত হয়ে যাচ্ছে। আনএক্সপেক্টেড ট্রান্সফার, হঠাৎ করে কোনো জায়গায় দূরে যাত্রা, এগুলোর কিছু সম্ভাবনার যোগ এই সময় কিন্তু তৈরি হচ্ছে। ফাটকা লাভ বা উড়ো লাভ এগুলো কিছু বিষয় হবে। সেলস কর্মীদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভালো ফল এবং কিছু বিষয় হঠাৎ করে একটু আনস্টেবল ফল কিন্তু তারা পেতে পারেন। আমার ব্যক্তিগত মতে মনে হয় মাসের মধ্যবর্তী সময়টা কিছুটা আনস্টেবল আপনাদের ক্ষেত্রে যেতে পারে। মোটামুটি আপনারা যদি দেখেন 13, 14, 15, 16, 17 এই সময়টা কিন্তু এই ফাটকা লাভ বা আনএক্সপেক্টেড লাভ, যেটা হঠাৎ করে যেটা লাভ হয় আনএক্সপেক্টেড, তো সেই জায়গাটা একটু সমস্যা থাকতে পারে এবং যৌথ কাজগুলো বা গ্রুপ ওয়ার্কের সমস্যাটা এই মধ্যবর্তী সময়ে থাকবে। সরকারি কর্মীদের প্রথম পক্ষটা একটু সমস্যাবহুল থাকতে পারে, কিন্তু দ্বিতীয় পক্ষটা তুলনামূলক অনেকটাই ভালো যাবে।
কর্ম সংক্রান্ত বিষয়ে যেসব ডিস্টার্বেন্সগুলো আপনারা মাসের মধ্যবর্তী সময় বা শুরুর দিকে একটু আধটু ফিল করবেন, ওই গ্রুপ ওয়ার্ক বা যৌথ ক্ষেত্রে, সেগুলো কিন্তু অবশ্যই দ্বিতীয় পক্ষে আর থাকছে না। দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য ফার বেটার যাবে এবং নবম স্থানে হবে সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ আপনাদের ক্ষেত্রে সেলস কর্মীদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে, অভিনয় শিল্পকলা আর্টিস্টিক কাজে যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে এবং অ্যাডভান্টেজ পাবেন যারা টিচিং প্রফেশনে আছেন। মুভেবল জবগুলোর মধ্যেও ভালো যেতে পারে। প্রথম পক্ষে শুক্র এবং কেতু যোগ, শুক্র এবং রাহু যোগ থাকলে কিছু বিষয়ে আপনি লোভ প্রলোভনের শিকার হতে পারেন। এটা একদমই করবেন না, এই লোভ প্রলোভন কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে, সেটা সকলের নয়। শুক্র কেতু এবং শুক্র রাহু যোগ থাকলে আমরা কর্মক্ষেত্রের অন্যান্য পার্টিগুলোর মধ্যে যদি দেখি, ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা টেকনিক্যাল ফিল্ড এ মাসে অবশ্যই ভালো যাবে। কর্মসূত্রে আপনার দূরযাত্রা, বিদেশ যাত্রা, দূরে কোনো যাওয়ার কিছু অপরচুনিটি বা সুযোগ এ মাসে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে আছে। অল্পেতে একটু ক্লান্ত হয়ে যাওয়া, শারীরিক ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতার জন্য কর্মক্ষেত্রে একটু নেগেটিভ রেজাল্ট পাওয়া, আমি পরে হেলথ ইস্যুতে আসছি, সেগুলো প্রথম পক্ষে থাকলেও দ্বিতীয় পক্ষটা সেই ধরনের সমস্যা আপনি ফেস করবেন না, এটা মাথায় রাখা অবশ্যই কিন্তু জরুরি। ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে এই গ্রহণের সময়টা, মানে ধরুন 12, 13, 14, 15, 16 এইরকম সময়টায় একটু ডিস্টার্বিং ফিল সিচুয়েশান ফিল করবেন এবং সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকবে। দেখুন, আমি এখানে একটা ব্রড অ্যাসপেক্ট, একটা বৃহৎ আকারে একটা পক্ষ নিয়ে রাশিফল বলছি, অর্থাৎ 1 থেকে 15 দিন। আপনারা যদি আরও পিন পয়েন্ট প্রেডিকশান চান, ঠিক কী হবে আজকের দিনটা, কালকের দিনটা কী হবে, এগুলোর জন্য আপনাকে দৈনিক রাশিফল অবশ্যই ফলো করতে হবে। সেখানে আমি রেগুলার বেসিস আলোচনাগুলো করি এবং আপনাদের যা প্রশ্ন আছে যেটা আপনি এই ভিডিওর তলায় জানাবেন কমেন্ট সেকশানে, সেগুলো আমি দৈনিক রাশিফলে ডিসকাস করে দেবো। তো এই বিষয়টা হচ্ছে মূল আলোচনা। এছাড়া আমি এটুকু বলতে পারি যে আপনাদের ক্ষেত্রে আপনারা যদি ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদি কিছু দেওয়ার মনস্থির করেন, সেই টাইমটা যদি আপনি চুজ করতে চান সেটা অবশ্যই 17 তারিখের পরে করুন, অবশ্যই সেখানে কিন্তু ভালো রেজাল্ট আপনি এক্সপেক্ট করতে পারেন। কর্মশত্রু যারা ফেস করছেন বা কর্মক্ষেত্রে কিছুটা কোনো সিচুয়েশনটা আপনার হাতে নেই, কিছু ক্ষেত্রে কারোর অসহযোগিতা পাচ্ছেন, সেগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে কাটছে। 17 তারিখের পর থেকে মোটামুটি বলতে পারেন আপনাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা মিটছে। তো এই হচ্ছে মূল বিষয় কর্ম রিগার্ডিং। আমি আরও বিষয় আসছি অর্থনৈতিক বিষয়গুলো, তার আগে ব্যবসা এবং পড়াশোনাটা একটু আলোচনা করে নিই। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে আমি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে এই মাসটা কিন্তু 11 তারিখ অবধি যতটা স্ট্রং দেখছি, 11 তারিখের পর থেকে দুর্বল অবশ্যই দেখছি। কারণ 11 তারিখ অবধি শুক্র স্বক্ষেত্রে ব্যবসার জায়গা কিন্তু মোটামুটি ভালো যাবে এবং ব্যবসার ক্ষেত্রে সামগ্রিক প্রেক্ষাপটটা ভালো, কিন্তু 11 তারিখের পরে শুক্র রবির একটা ক্ষণিকের, খুব ক্ষণিকের একটা দারিদ্রযোগ তৈরি হবে এবং শুক্র কেতু শুক্র রাহু যোগের জন্য ব্যবসার ক্ষেত্রে একটা আনস্টেবল সিচুয়েশান থাকবে। আনস্টেবল মানে হচ্ছে কোনো দিন ধরুন খুব ভালো লাভ হলো, বেশ ভালো গেল, তার পরের দিনটা একেবারে ডাউন গেল, আপনি দুটো সিচুয়েশানকে মেলাতে পারছেন না, এটা কিন্তু হতে পারে। কিন্তু ফাটকা লাভ বন্ধ হচ্ছে না, ফাটকা লাভ হবে, আকস্মিক কিছু গেইন, হঠাৎ কোনো প্রোডাক্ট সেল হয়ে গেল, কিন্তু স্টেবিলিটির অভাব থাকবে। আপনাদেরও ঠিক কর্মজীবী মানুষদের মতো যৌথ কাজ বা যৌথ বিষয়, গ্রুপ ওয়ার্ক, পার্টনারশিপ, বিজনেসে একটু সমস্যা ফেস করতে হতে পারে, সেটা অবশ্যই আপনাদের আমি বেশি দিন বলবো না সমস্যাটা ফেস করতে হবে, কারণ বুধ এবং রবির যে গোচরটা সেটা 15 থেকে 17 মধ্যে হয়ে যাচ্ছে। মোটামুটি 11 থেকে আপ টু 17 মধ্যে মাসের মধ্যবর্তী সময়টা একটু ব্যবসার ক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্স ফিল করবেন, কিন্তু তার পরবর্তী সময়ে অনেকটা ভালো ফল আপনি পাবেন, কিন্তু মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য একটু সমস্যাবহুল হবে। কিন্তু মাথায় রাখবেন, আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টসের মতো প্রত্যেকের জন্মছক আলাদা এবং যেহেতু জন্মছক থেকে জন্মছকে আলাদা আলাদা ফল আসে, তাই জন্মছকে যাদের শুক্র কেতু যোগ, শুক্র রাহু নয়, শুক্র এবং কেতু একত্রে আছে, তাদের ক্ষেত্রে বিজনেসটা একটু অবশ্যই হতাশাব্যঞ্জক বা যতটা আপনি এক্সপেক্ট করছেন ততটা আপনার ব্যবসা হলো না, এটা কিন্তু আপনি ফিল করবেন এই মাসের 11 তারিখের পরবর্তী সময়টায়। কিন্তু যদি আপনার চোখে শুক্র কেতু যোগ না থাকে, আমি যেরকমটা বললাম মাসের মধ্যবর্তী সময়টা একটু ডিস্টার্বিং, তারপর থেকে আস্তে 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 ভালোর দিকে এগোবে, এই বিষয়টা কিন্তু ভালো ফিল করবেন। নতুন ব্যবসা তবে আমি বলবো ওপেন করতে হলে এই মাসে কিন্তু আপনি অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন যদি 11 তারিখ থেকে কোনো ব্যবসা ওপেন করতে হয়। এবং ব্যবসার ক্ষেত্রে যদি আমি বলবো কাউকে ধারে জিনিসপত্র দিতে হয়, সেটা কিন্তু এই মাসের মধ্যবর্তী সময়টা একটু অ্যাভয়েড করবেন। এর বাইরে ব্যবসার জায়গাটা আমি বলবো যেরকম আমি বললাম সেরকমই চলবে, সেরকম কোনো সমস্যা নেই।
তবু আমি বলছি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, বৈদেশিক ব্যবসায় যেহেতু বৃহস্পতি নিজস্থ হয়ে গেছে, বিরাট কোনো চেঞ্জ বা বিরাট কোনো ইনভেস্ট করতে হলে একটু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। কী কী ব্যবসা অন্যান্য সময় ভালো যাবে তবু আমি একটা আভাস দিচ্ছি, টেকনিক্যাল ব্যবসাগুলো ভালো যাবে। মাসের শুরুর দিকে সেলফ প্রফেশন, কোনো ধরনের লাইট ক্যামেরা স্টুডিও, ইভেন্ট ম্যানেজমেন্ট, কোনো ডেকোরেশন, ইদার এই জাতীয় ব্যবসা, ফিমেল ব্যবহার্য সামগ্রী, গার্মেন্টস, এগুলো ভালো যাবে। খাদ্যদ্রব্য, মিষ্টান্ন ইত্যাদির ব্যবসা কিছু ক্ষেত্রে ভালো যাবে। টোটাল এডুকেশান সেক্টর, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট এবং হিট দিয়ে রূপান্তর করতে এরকম কোনো প্রোডাক্টের ব্যবসা মাসের দ্বিতীয় পক্ষটাই অবশ্যই কিন্তু ভালো যাবে, অর্থাৎ 17 তারিখের মোটামুটি পোনা সময় থেকে, বা দ্বিতীয় পক্ষটা বলতে পারেন 16 তারিখের পর থেকে, এই সময় থেকে ভালো যেতে পারে। গাড়ির যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই গ্রহণের সময়টা, মানে 12, 13, 14, 15 এই সময়ের সিচুয়েশানগুলো একটু অ্যাভারেজ কাটতে পারে এবং কিছু সমস্যা থাকতে পারে, এবং প্রমোটিং বিজনেস, বাড়ি কেনা বেচার ক্ষেত্রেও কিছুটা সমস্যা করতে পারে। মঙ্গল রাশিতে অবস্থানের পর পুলিশ প্রশাসনিক কাজ, যে কোনো ধরনের মেডিকেলের ব্যবসা, ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন এদের ক্ষেত্রে কিছু ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই হচ্ছে টোটাল ব্যবসার প্যাটার্নটা। এর বাইরে দৈনিক রাশিফল আমি আলোচনা করব, দৈনিক রাশিফলে আরও বিষয়কে আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। আলোচনা এবার পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা আমি বলবো হরোস্কোপে, এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এ মাসের মূল যে সমস্যাটা সেটা হচ্ছে কিছুটা মনোসংযোগের অভাব। অষ্টম ঘর পীড়িত থাকার জন্য স্কুল এডুকেশন বা কলেজ এডুকেশন যেখানেই পড়াশোনা করেন না কেন, কনসেন্ট্রেশন কিছুটা কিন্তু আপনার ডাউন হবে। অ্যাটলিস্ট মাসের প্রথম পক্ষটা তো আমি পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ভালো দেখছি না, মনোসংযোগের প্রয়োজনীয়তা আরও কিন্তু করার দরকার আছে। 11 তারিখের পর থেকে শুক্রকেতু, শুক্ররাহু যোগ, যাদের এই কম্পিউটার গেমস, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি ইত্যাদির মধ্যে যারা মেতে থাকতে ভালোবাসেন, পড়াশোনাটা বাদ দিয়ে আনুষাঙ্গিক সমস্ত কাজ করেন, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবৃত্তি আরও কিন্তু কিছুটা বাড়বে এবং অবশ্যই এটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। তবে চাকরিমুখী পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাডমিশন বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা আপনাকে নিরাশ করবে না, দ্বিতীয় পক্ষে অত্যন্ত ভালো ফল পাবেন এবং হায়ার স্টাডিজের বিষয়ে অবশ্যই ভালো ফল পাবেন। গ্রুপ ওয়ার, কোচিংয়ে পড়া, যেখানে অনেকে মিলে পড়ছেন একসাথে, সেই জায়গাগুলো একটু স্বাচ্ছন্দ্য কম ফিল করবেন মাসের প্রথম পক্ষটা। দ্বিতীয় পক্ষটা তুলনামূলক বেটার। লেখার ক্ষেত্রে কোনো বিষয় আপনি ভাইভা এক্সামের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে বা ধীর স্থির চিত্তে উত্তর দেবেন যদি আপনার ছকে শুক্র কেতু যোগ থাকে। মাথায় রাখবেন সকলের নয়, শুক্র কেতু যোগ থাকে, এটা কিন্তু এই দুটো পয়েন্টে অবশ্যই কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। এর বাইরে আমি বলবো যদি আপনার হাতে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম, কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি ডেট চুজ করার অপশান থাকে তাহলে আমি অবশ্যই বলবো 17 তারিখ থেকে যে কোনো সময় এই ধরনের এক্সাম ইত্যাদি চুজ করতে পারেন, তার আগে অবধি সময়টা খুব স্ট্রং আমি হরোস্কোপে দেখছি না। এবার আমাদের আলোচনা অবশ্যই দৈনিক রাশিফলে হবে, পড়াশোনার বিষয়ে প্রশ্নগুলো জানান। রিসার্চ বা গবেষণা যারা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা একটু অ্যাভারেজ ফল থাকতে পারে। আমরা এবার আলোচনা করব প্রেম প্রীতি সম্পর্ক। প্রেমের অধিপতি সূর্য বর্তমান সময় ভালো নেই, তার উপর গ্রহণ দুটো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ফেস করতে হচ্ছে, তো প্রেমের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল আমি প্রথম পক্ষে দেখতে পাচ্ছি। কিছু সিচুয়েশান আপনার নেগেটিভ থাকতে পারে, কিছু ক্ষেত্রে জেদ, রাগ, ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। অপরের কথায় বিশ্বাস করা আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। প্রেমের যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, প্রেমের শত্রু যারা, তাদের ক্ষেত্রে অ্যাক্টিভনেস বা তাদের বারবার অন্তত কিছুটা প্রথম পক্ষে থাকবে, তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। 15 তারিখের পর থেকে আপনারা প্রেমের ক্ষেত্রে অনেকটাই ভালো রেজাল্ট পাবেন এবং প্রেমের ক্ষেত্রে যা সমস্যা ছিল, যা প্রবলেম আপনারা ফেস করেছিলেন, যা কষ্ট ছিল সেগুলো কিন্তু অনেকটাই দূরীভূত হবে। তবে মাথায় রাখবেন শুক্র কেতু যোগ বা শুক্রের অষ্টমস্থ অবস্থান যেহেতু সারা মাসেই থাকছে 11 তারিখ থেকে, কিছুটা যাদের জন্মচকে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা ভুল প্রেমের যোগাযোগ আছে সেগুলো কিন্তু কিছু বিষয় সাময়িক অ্যাক্টিভ হতে পারে, যেটা আপনার ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তবে প্রেমের ক্ষেত্রের এই যে সমস্যাবহুল সময় 11 তারিখ বা তার আগের আমি সমস্যাগুলোই বলছি প্রথম পক্ষটা টোটাল, সেগুলোর জন্য আপনারা দৈনিক রাশিফলটা অবশ্যই ফলো করুন, কারণ দৈনিক রাশিফলে প্রেম নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে রেগুলার বেসিস সেখানে কিন্তু প্রেমের ভালো মন্দ খুঁটিনাটি বিষয়কে তুলে ধরা হয়। তো প্রেমের প্যাটার্নটা এরকমই যাবে, তবু আমার মনে হয় দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য সামগ্রিক প্রেক্ষাপটে বেটার হবে। এবার আসা যাক বিবাহযোগ। প্রথম 11 তারিখ অবধি বিবাহযোগের ক্ষেত্রে কোনো সমস্যা দেখছি না, ওভারঅল ভালো, বিবাহ যাতে ঠিক হয়ে গেছে বা বিবাহ সম্বন্ধে এগোতে চাইছেন ভালো। 11 তারিখের পর থেকে শুক্র কিন্তু প্রবেশ করছে, সূর্য, রবি, বুধ এবং গ্রহণযোগও আছে, মানে সূর্যগ্রহণও আছে। তো এই বিষয়টা আমি মাথায় রাখলে বলবো 11 তারিখ থেকে আপনি 15 তারিখ বা 17 তারিখ বলতে পারেন এই সময়টা বিবাহযোগ আলাপ আলোচনা বা একটা ফাইনাল ডিসিশনে আসার জন্য ভালো নয়, এখানে কিন্তু কিছুটা নেগেটিভ ফল আপনি পেতে পারেন।
এর পরবর্তী সময়টা আপনার বিবাহযোগ নিয়ে এগোতে পারেন। সেকেন্ড ম্যারেজের বিষয়ে যোগাযোগ আছে, তবে মাথায় রাখবেন আমি আবারও বলছি, আমাদের ফিঙ্গারপ্রিন্টসের মতো প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জন্মছক আলাদা, এবং সেই আলাদা হওয়ার দরুন অবশ্যই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার বিষয় আপনাকে 11 তারিখের পর থেকে, বা আমি যদি বলি 15 তারিখের পর থেকেও, খুব ভেবেচিন্তে এগোতে হবে। যাদের জন্মছকে শুক্রকেতু যোগ আছে তাদের ক্ষেত্রে, বা শুক্র রাহু যোগ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভুল সিদ্ধান্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। তবু আমি বলবো, আমি 11 তারিখের থেকে 15 তারিখের পরবর্তী সময় বা 17 তারিখের পরবর্তী সময়টাই, এই মধ্যবর্তী সময়টা বাদ দিয়ে বিবাহযোগের আলোচনা এগোতে বলবো, কিন্তু সাবধানী পদক্ষেপ এগোবেন। খুব ভালো হয় 11 তারিখের মধ্যবর্তী সময়টা যদি আপনারা অ্যাভেল করতে পারেন। এই হচ্ছে বিবাহযোগের প্যাটার্ন। দাম্পত্য সুখ খানিকটা বিবাহযোগের মতোই, প্রথম 11টা দিন মাসের ভালো এবং নিজেদের মধ্যে মিলমিশ আন্ডারস্ট্যান্ডিং এগুলো থাকবে। ঠিক তারপরের যে সিচুয়েশানটা আপনারা ফেস করছেন, 11 তারিখের পরবর্তী সময়টা একটু অ্যাভারেজ কাটবে 11 তারিখ থেকে 17 তারিখ, এবং এখানে কিন্তু পার্টনারের হেলথ ইস্যু কিছু বিষয় আসতে পারে, তার আপনার মধ্যে কিছু সম্পর্কের সমস্যা আসতে পারে, কিন্তু 17 তারিখের পর থেকে ম্যাক্সিমাম জায়গাটা ভালো হবে। কিন্তু মাথায় রাখবেন, শুক্রকেতু বা শুক্র রাহু যোগের ক্ষেত্রে এই মাসের 11 তারিখের পর থেকে খুঁটিনাটি বিষয়ে সাংসারিক সমস্যা এবং পার্টনারের হেলথ নিয়ে কিছু সমস্যা লেগে থাকতে পারে। এই জায়গাটা একটু নেগেটিভ পয়েন্ট, বাকির জায়গাটা অবশ্যই কিন্তু আমি প্রথম দিকটা ভালো, মধ্যবর্তী সময়টা খুব নেগেটিভ বা মধ্যবর্তী নেগেটিভ আপনার জন্মছক অনুযায়ী, এবং তারপরের সময়টা অ্যাভারেজ কাটার আমার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি ওই জন্যই বলবো দৈনিক রাশিফলটা ফলো করুন, আমি রেগুলার বেসিসে জানাবো। সকলের তো শুক্রকেতু যোগ নেই, শুক্র রাহু যোগ নেই, তাদের ক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রে 17 তারিখের পর থেকে নিশ্চয়ই কিছু ভালো ফল পাবেন, নিশ্চয়ই পাবেন, কিন্তু যাদের যোগ আছে তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ কাটবে। এখন আমরা আলোচনা করব বিবিধ বিষয়। তার আগে বলে নিই, আপনারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, নতুন বন্ধু, চ্যানেলটি দেখুন, ভিডিওটি হয়তো আপনার ভালো লাগতে পারে বা কোনো কারণে ভালো নাও লাগতে পারে, যুক্ত থাকুন, আরও আরও ভালো কন্টেন্টস আমি আপনাদের প্রোভাইড করব, আরও কিছু জানতে পারবেন। আর আপনারা যারা সাক্ষাৎ করতে চাইছেন তো শুনলে নিই, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক পেজ গ্রুপে চলে আসুন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করে ফেসবুকে, সেখানে এলেই নাম্বার পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন। আর দয়া করে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন যারা মেষের অন্যান্য জাতক জাতিকা বন্ধুবান্ধব যারা দেখতে পাচ্ছে না ভিডিওটি, যারা যাতে ভিডিওটি দেখতে পান, আপনারই হাত ধরে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আমরা আলোচনা করব বিবিধ বিষয়ে। তো শুরু করা যাক বিবিধ বিষয়ে, মোস্ট ইম্পর্টেন্ট আলোচনাগুলো একের পর এক। প্রথমেই আমি এখানে বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন, প্রথমে আমি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলতে চাই। অষ্টম ঘর পীড়িত থাকছে, অষ্টম ঘর পীড়িত থাকার জন্য ইউরিনারি সমস্যা কিছু বিষয় থাকবে, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে, এছাড়া গাইনি সমস্যা, মূত্রঘটিত আদার্স কোনো কিছু ছোটোখাটো ডিজিজ, এবং 11 তারিখের পর থেকে যাদের কোনো ধরনের যৌন রোগ বা ইত্যাদি বা গোপন কিছু রোগ ইত্যাদি থাকছে, সেই ধরনের রোগের প্রভাব কিছু বিষয়ে বাড়তে পারে। এই বিষয়ে মেডিকেল ট্রিটমেন্ট আপনাদের ক্ষেত্রে দরকার। এর বাইরে আমি হরোস্কোপে একটু মুড অফ বা মানসিক রোগ, হঠাৎ করে হতাশাব্যঞ্জক কিছু সিচুয়েশান, এগুলো ফেস করতে হতে পারে আপনাদের মাসের মধ্যবর্তী সময়টা, অর্থাৎ আপনি যদি বলেন 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যবর্তী সময়, এই ধরনের মেন্টাল ডিজিজ কিছু বিষয়ে কিন্তু বাড়তে পারে, বা হতাশা ডিপ্রেশন এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে, সাময়িক কিন্তু বাড়তে পারে। মঙ্গল দ্বাদশে থাকার জন্য আমি একটু চোটাঘাতের চান্সেস দেখছি 14 তারিখ পর্যন্ত বলতে পারেন। 14 তারিখ মঙ্গলের যে বিষয়টা, এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, এবং মাসের দ্বিতীয় পক্ষটা যদি বলি, একটু চোটাঘাতের চান্সেস কমবে, কারণ অষ্টম ঘরের একে ডিস্টার্বেন্সটা কমে যাবে, এবং দ্বিতীয় বিষয় আগামী 24শে ডিসেম্বরই তো মঙ্গল সক্ষেত্রী হচ্ছে, হেলথ অবশ্যই কিন্তু ইম্প্রুভ করবে মাসের দ্বিতীয় পক্ষে। আপনারা চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে অনেকে ভাবেন যে কোনো ডাক্তার দেখাবো, কোনো প্যাথোলজিক্যাল টেস্ট করাবো, কোনো অপারেশন করাবো, বাইরে গিয়ে চিকিৎসা করাবো, এই ধরনের চিন্তাভাবনা যারা করছেন, আমি খুব ভালো হলে হয় অবশ্যই 24 তারিখের পরে গেলে, যখন মঙ্গল সক্ষেত্রী হচ্ছে, এবং তার আগে যদি আপনাকে করতে হয়, টাইম হাতে না থাকে, তাহলে 17 তারিখ বা তার আগে একটু পরে, এই 17 তারিখের পর থেকে বা 17 তারিখ থেকে আপনারা এই বিষয়ে করতে পারেন, সেটা রোগমুক্তির জায়গাটা ভালো যেতে পারে। এর বাইরে একটু মাথা গরম, হঠাৎ করে একটু জেদ রাগ, এগুলো কিন্তু বাড়তে পারে। পিত্তা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথের বিষয়ে প্রথম পক্ষটা একটু অ্যালার্ট থাকবেন। এই হচ্ছে হেলথ, সকলের তো এক রোগ আসবে না, ছোটোখাটো বিষয়ে এখানে আলাদা আলাদা ব্যক্তিদের এই ধরনের রোগের মধ্যে ঘোরাফেরা করবে, যেমন ধরুন হজম রিলেটেড সমস্যা, পেটের সমস্যা, এগুলো কিন্তু, বা চোখের সমস্যা, এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে মাসের শুরু থেকে মধ্যবর্তী সময়ের মধ্যে। এবার আসা যাক অর্থনৈতিক বিষয়টা, ফিনান্সিয়াল বিষয়টা কেমন যাবে। অর্থনৈতিক বিষয়ে আমি এটুকু বলতে পারি, প্রথমেই আয়ভাব শুভ, কিন্তু আনএক্সপেক্টেড খরচ কিছুটা প্রথমের দিকে থাকছে, এবং শুক্র যখন রাহুকেতুর সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ 11 তারিখের পর থেকে, এই সময় আপনার প্রিয় গ্যাজেটস কেনার জন্য, খাওয়া দাওয়ার জন্য, ঘোরাঘুরির জন্য, কোনো ভালো জীবন লিড করার তাগিদে আপনি কিছু বাড়তি খরচ করে ফেলবেন, এবং যাদের নেশাপানের অভ্যাস আছে বা ইত্যাদি আছে, তারা কিন্তু এই বিষয়ে কিন্তু কিছুটা বাড়তি উৎসাহ দেখিয়ে খরচ করে ফেলতে পারেন, এবং এটা হেলথের ক্ষেত্রেও অবশ্যই নেগেটিভ পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট পড়ে, কিন্তু এই ধরনের খরচ কিন্তু বাড়তে পারে, কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের ক্ষেত্রে রবি শুক্র রবি বুধ এই যোগগুলো
তারিখগুলো অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ, টাকা ধার দেওয়া বা লোন নেওয়ার ক্ষেত্রে 11 তারিখ থেকে 15 তারিখ অবধি সময়টা ভালো নয়, এই সময়টা বাদ দিয়ে আগে পরে আপনি লোন বা ইত্যাদি নিতে পারেন। শেয়ারে যারা ইনভেস্ট করেন বা লটারি বা ফাটকার জন্য যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে ব্যক্তিগত জন্মচক না দেখে প্রথম পক্ষটা কিন্তু বলা যাচ্ছে না কতটা সমস্যা বল, তবু আমি এটুকু বলতে পারি যে তুলনামূলক আপনারা 11 তারিখ থেকে 15 তারিখ অবধি সময়টা বা 16 তারিখ অবধি সময়টা একটু সতর্ক থাকবেন। আমার ব্যক্তিগত মতে মাসের দ্বিতীয় পক্ষটা 17 তারিখ ক্ষেত্রে এই শেয়ার লটারি ইত্যাদির ক্ষেত্রে ভালো যেতে পারে, তার আগের সময়টা 50-50 চান্সেস থাকছে। অর্থাৎ আপনার জন্মছকে যদি গ্রহ অবস্থান ভালো থাকে তাহলে হয়তো পারবেন, আর যদি আপনার খারাপ থাকে একদম পুরো টাকা লসও হয়ে যেতে পারে। ব্যক্তিগত জন্মছক ছাড়া এখানে বলা যাচ্ছে না, আমি সতর্ক করলাম 11 তারিখ থেকে 16 তারিখ মধ্যবর্তী সময়টা একটু এইসব জায়গা থেকে দূরে থাকবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বিতীয় পক্ষটা ভালো, প্রথম পক্ষটা ভালো নয়। অবশ্যই সন্তান যোগের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটাই সব দিক থেকে ভালো, সন্তান যোগ দ্বিতীয় পক্ষে আসতে পারে 15 তারিখের পর থেকে ভালো। আপনাদের যাদের সন্তান আছে তাদের বিষয়ে একটু হেলথ বা তাদের খুঁটিনাটি বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন 15 তারিখের মধ্যবর্তী সময়। 15 তারিখের পর থেকে অবশ্যই চিন্তামুক্ত অনেকটা হতে পারে। কোনো অ্যাওয়ার্ডস, কোনো আপনার সম্মান এগুলো পেতে হলে অবশ্যই কিন্তু 15 তারিখের অবধি অপেক্ষা করতে হতে পারে। পেন্ডিং কাজ, ডিউস কাজ, সেগুলো কিন্তু 15 তারিখের পর আপনার ফুলফিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দূরযাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রা, যে কোনো বিষয়ে যারা এই ধরনের যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে 24 ডিসেম্বর থেকে সময়টা অত্যন্ত ভালো। তার আগে যদি আপনি কিছু প্ল্যানিংস করার ইচ্ছা রাখেন তাহলে আমি বলবো 16 তারিখ থেকে যে কোনো সময় আপনি করতে পারেন, তবে ফার বেটার আপনি 24 তারিখের পর থেকে ফল কিন্তু পাবেন। মামলা মকদ্দমার সিচুয়েশন কিছুটা কিন্তু নেগেটিভ থাকতে পারে এই মাসের মধ্যবর্তী সময়টা, এটাও মাথায় রাখতে হবে। নতুন মামলা খুলতে হলে অবশ্যই আপনাকে আমি বলবো একটু অপেক্ষা করে বা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এগোনো এই মাসে দরকার। এখানে কিন্তু যে কোনো সময় এই ধরনের ঘটনা কিন্তু জ্যোতিষীয় পরামর্শের প্রয়োজনীয়তা পড়তে পারে। এছাড়া আমি বলবো বিবাহ কেন্দ্রিক মামলা মকদ্দমার ক্ষেত্রে মোড় ঘোরার বা একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে, এই বিষয়টাও খেয়াল রাখা এ মাসে কিন্তু দরকার। কোনো জিনিস হারিয়ে যাওয়া, একটু খোয়া যাওয়ার প্রবণতাই মাসের মধ্যবর্তী সময়টা একটু থাকতে পারে এই 11 থেকে 17-র মধ্যে, এই বিষয়টাও মাথায় রাখা জরুরি। অনলাইনে কিছু ফ্রড চক্র অ্যাক্টিভ থাকতে পারে মাসের প্রথম পক্ষে, এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে। এবং কোথাও গেলে, কোনো যাত্রা করতে হলে একটু ফোন করে যাবেন মাসের প্রথম পক্ষটা, এটাও মাথায় রাখা দরকার। ভাই বোন, স্থানীয় কারোর হেলথের বিষয় বা বন্ধুবান্ধব প্রতিবেশীদের কারোর হেলথের বিষয়ে একটু নেগেটিভ পয়েন্ট থাকছে মাসের প্রথম পক্ষটায়। দ্বিতীয় পক্ষে অবশ্যই আপনার ক্ষেত্রে আমি বলবো পূজা অর্চনা, ধর্মকর্ম ইত্যাদিতে উন্নতি হতে পারে। কোনো ভালো পথপ্রদর্শক বা কারোর গাইডেন্স আপনাকে কিন্তু জীবনে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। বাড়ি ঘর গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা ফার বেটার ফল পাবেন 17 তারিখের পর থেকে। তবুও মাথায় রাখবেন শুক্রকেতু বা শুক্ররাহু যোগ যেহেতু থাকছে, শুক্ররাহু যোগের আগে আপনি 11 তারিখের মধ্যবর্তী সময় কিনতে পারেন, কিন্তু তার পরবর্তী সময় জন্মছকে যাতে শুক্ররাহু শুক্রকেতু যোগ আছে কিছুটা আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনার বিষয়ে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে বিরূপ মন্তব্য মাসে করবেন না, একটু অবশ্যই ধীরে চলনীতি অবলম্বন করবে এই সমস্ত বিষয়ে। আপনাদের আরও প্রশ্নের উত্তর আমি জানাবো দৈনিক রাশিফলে, আলোচনাটা এমনি অনেকটা বড় হয়ে যায় মাসিক রাশিফলে, কারণ সব পয়েন্টকে কভার করতে হয় এবং সব পয়েন্টের মধ্যেও অনেক পয়েন্ট বাদ চলে যায়, তাই এতটা কিন্তু লেন্দি হয়ে যায় মাসিক রাশিফলটা। আপনারা অবশ্যই আপনার দৈনিক রাশিফলটা এরপর ফলো করুন আর প্রশ্নগুলো জানান। দেখুন 2021 সংক্রান্ত এখানে বেশ কিছু ভিডিও ফুটে উঠেছে, তার মধ্যে রাহুকেতুর গোচর, অবশ্যই বৃহস্পতির গোচরে 2021, এগুলো 2021 কমপ্লিট রাশিফল আপনি পুরো জানতে পারবেন 2021 কী ঘটতে চলেছে আপনাদের সঙ্গে দেখে নিন। আমরা ফিরছি আজ এই দৈনিক রাশিফল নিয়ে, সকলে ভালো থাকবেন, নমস্কার।